বর্তমানে নারীদের মধ্যে সবচেয়ে একটি আলোচিত বিষয় হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার। আমি ডক্টর কল্পনা আহমেদ আজকে আপনাদের এই বিষয়ে কিছু কথা বলব। প্রধানত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV দ্বারাই জরায়ুর মুখের ক্যান্সার হয়ে থাকে। এর মধ্যে আবার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের 16 এবং 18 স্ট্রেন্টেই সবচেয়ে বেশি মারাত্মক। আর আমরা দেখেছি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়ে থাকে। এই সংক্রমণটি রিপ্রোডাক্টিভ এজের যে কোনো সময় হতে পারে, এমনকি মেনোপজের পরেও হতে পারে। সাধারণত পেশেন্টরা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসতে পারে, তার মধ্যে কখনো এসে বলে হয়তো যে আমার ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, যেটা মাসিকের মধ্যবর্তী সময় ব্লিডিং হচ্ছে, কখনো কমপ্লেন করছে যে আমার সহবাসের পরবর্তীতে ব্লিডিং হচ্ছে বা তীব্র কষ্ট হচ্ছে সহবাসের সময়, তীব্র তলপেটের ব্যথাও কেউ কেউ কমপ্লেন করে থাকে। সবাই জানি সার্ভাইকাল ক্যান্সারের পরিণতি খুবই ভয়াবহ। এই ভয়াবহকে প্রতিরোধ করার জন্য কিন্তু ভ্যাকসিন আছে। আমরা দেরি না করে যত শীঘ্র সম্ভব এই ভ্যাকসিনটি নিয়ে নিব। যাদের বয়স 9 থেকে 14 বছর তাদেরকে ভ্যাকসিনটি নিতে হবে 2টি ডোজে, আর যাদের বয়স 15 বা তার বেশি তাদের জন্য ভ্যাকসিনটি 3টি ডোজ নিতে হবে। ম্যারিস্টপস বাংলাদেশের 40টি ক্লিনিকেই এই ভ্যাকসিনটি পাওয়া যাচ্ছে। ভ্যাকসিন ছাড়াও সার্ভাইকাল ক্যান্সারের বিভিন্ন রকম স্ক্রিনিং প্রসিজারগুলো আমাদের ক্লিনিকগুলোতে আছে, তাই আর দেরি নয়, আজই আসুন ম্যারিস্টপসে।